আসছে কোরবানির ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাস মালিক সমিতির নেতারা। বুধবার সাংবাদিকদের একথা জানান বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। তিনি বলেন, ঈদ উপলক্ষে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট পরিবহন মালিকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। ঈদের কয়েকদিন বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মালিক সমিতির নেতা মনিটরিং করবে বলেও জানান খন্দকার এনায়েতুল্লাহ। কোনোভাবেই সিটি সার্ভিসের লকরজকর গাড়ি দূরপাল্লায় কোনোভাবে রিজার্ভে যাওয়া যাবে না। ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।